সন্দেশখালী। গত কয়েক মাস ধরে তৃণমূলের বিরুদ্ধে বিরোধী শিবিরের অন্যতম অস্ত্র ছিল এই ইস্যু। কিন্তু সম্প্রতি সামনে আসা একের পর এক ভাইরাল ভিডিওতে কি কিছুটা হলেও ঘুরে গেছে রাজনীতির অভিমুখ? এই ভিডিওগুলিকে অস্ত্র করে এখন বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালাচ্ছে তৃণমূল। কিন্তু এই ইস্যুতে কংগ্রেস কোন দিকে? তৃণমূলের পাশে নাকি তৃণমূলের বিরুদ্ধে? জাতীয় কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের পরস্পর বিরোধী অবস্থানে জোরালো হলো সেই প্রশ্ন। ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বৃহস্পতিবার কাচাতো তৃণমূলের পাশে দাঁড়িয়েছে জাতীয় কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সন্দেশখালী ইস্যুতে শাসক দলের ভূমিকা নিয়ে হাজারো বিতর্ক হয়েছে, এখন অভিযোগকারিণী বিজেপির ভূমিকা ফাঁস করে দিয়েছেন, তা নিয়েও বিতর্ক হবে তো। কিন্তু নিজের দলেরই জাতীয় মুখপাত্রকে পাল্টা আক্রমণ করে অধীর চৌধুরী বুঝিয়ে দিয়েছেন, তিনি আগের মতোই সন্দেশখালীর পাশেই আছেন। দেখুন, কোন খেরা মেরা কোথায় কি বড় আমার জানি না, আমি বলবো যারা এসব টুইট করে তারা অন্তত আমাদের কাছে জিজ্ঞেস করে যেন করে। সন্দেশখালী অত্যাচার ঘটনা আমরা সবাই জানি, আমি নিজে সেখানে প্রতিবাদ করতে গেছি, সেখানে ঢুকতে দেয়নি আমাকে এখানকার পুলিশ, সেখানে আমাদের রাস্তার উপরে বসে থেকে প্রতিবাদ করতে হয়েছে। সেখানে কোথাকার দিল্লি থেকে কংগ্রেসের কোন নেতা কী বলছে আমি তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। সে আমার নেতা হতে পারে, কিন্তু তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। পাশাপাশি যেটা বলবো, দিল্লি নেতাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো কথা বলতে গেলে আমাদের কাছে পরামর্শ নেওয়া উচিত। আরও একবার প্রমাণ হলো যে আমরা কেন বলি যে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি বিজেপির একজন দালাল। তার একমাত্র কাজ হচ্ছে এই বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া। আজকে তার কেন্দ্রীয় কংগ্রেসের নেতার বিরুদ্ধে এই ধরনের কথার মধ্যে দিয়ে আরও একবার তার আসল চরিত্র সবার সামনে ফুটে উঠল। অধীর চৌধুরী তো বরাবরই জানেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দিল্লিতে কংগ্রেসের বোঝাপড়া আছে, তারপরেও তিনি এখানে বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের। তার ক্ষমতা থাকলে তিনি পদত্যাগ করুন, কংগ্রেস ছাড়ুন, এটাই ঘোষিত অবস্থান যে সন্দেশখালীতে তৃণমূলকে সমর্থন করছে কংগ্রেস আর অধীরবাবু এখানে তার বিরোধিতা করছেন। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, এই রাজনীতি আর চলবে। সন্দেশখালীর যেভাবে ভিডিও প্রকাশিত হয়েছে তাই নিয়ে কংগ্রেসের দিল্লির নেতারা তারা কার্যত বিজেপির বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। অধীর চৌধুরী যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই রাজ্যে তৃণমূলের চেহারা তোরা জানে না, পয়সা দিয়ে সব কিছু করতে পারে, কিন্তু এটা ঠিক যে কে বেশি বলছেন কে কম বলছেন, কিন্তু দুজনেই অপরাধীর মতো কথা বলছেন, তৃণমূল এবং বিজেপি, কারোর পাশে দাঁড়াবার মতো কোনো সুযোগ এখানে থাকে না। জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের মঞ্চে পাশাপাশি দেখা গেছে কংগ্রেস এবং তৃণমূলকে, তবে এরাজ্যের তৃণমূল বিরোধিতার অবস্থানে অনর অধীর চৌধুরী। তাই কি আরও একবার সন্দেশখালী ইস্যুতেও জাতীয় কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের মত পার্থক্য স্পষ্ট হয়ে গেল? উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট,